এই দেখো এই ছাতাটা কি বলতো এরকম টিপ দিলেই না দেখো এই যে ছাতাটারে টিপ করে বসেছি ঘন্টু বাচ্চা আমার ঘন্টু বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে আজকে তোমাদেরকে দেখাবো আমি দার্জিলিং থেকে কি কি শপিং করেছি আর কি কি আমি গিফট পেয়েছি আর আমি কাকে কি গিফট দেব তো চলো দেখে নাও ফটাফট তো আজকে দেখাবো দার্জিলিং এর শপিং ভিডিও তো চলো এই ট্রলির মধ্যে ট্রলি ভর্তি শপিং আছে তো চলো দেখে নাও এই দেখো কত শপিং তো প্রথম থেকে যেটা আমার প্রথমে সাজানো যেটা হাতে পড়ছে সেটাই প্রথম থেকে দেখাচ্ছি এরকম আগে পরে বলে ব্যাপার নেই তো প্রথমেই দেখাই আমি আমার কাকুলি মাসির জন্য কি সোয়েটার এনেছি এই যে কাকুলি মাসির জন্য এই সোয়েটারটা এনেছি দেখো এই যে ফুল হাতা এটা আমি কাকুলি মাসিকে দেব ভায়োলেট কালার তো বলো সোয়েটারটা কেমন হয়েছে প্রত্যেকটা বলবে যেটা যেটা মানে দেখাবো সবগুলোই বলবে কোনটা কেমন হয়েছে তারপরেই আছে কাকিমা যে আমার কাকিমার বাড়িতে গেছিলাম পুজোর আগে তোমরা দেখেছিলে সেই কাকিমার জন্য একটা সোয়েটার এনেছি ব্ল্যাক কালারের এই যে এটা কাকিমাকে দেব কাকিমা ব্ল্যাক ভালোবাসে বলে ব্ল্যাক কালার এনেছি দাদা ভাইয়ের যে বোন রাখি পরিয়েছিল বলেছিলাম একসাথে ওরা ট্রেনে যায় দাদা ভাইকে দাদা ডাকে দাদা ভাইয়ের বোন আর তো ওই বোনের ছেলে আছে তো ওই ছেলের জন্য এই জ্যাকেটটা এনেছি দেখো টুপি আছে এই যে এরকম টুপি ফোলা ফোলা জ্যাকেট গুলো যে থাকে না এই যে দেখো সামনে থেকে দেখাই আর ভিতরে কিন্তু এরকম লোম লোম করা জ্যাকেটের মধ্যেও তাই তো এই একটা বাচ্চার জ্যাকেট রিয়ার ছেলের জন্য মানে আমাদের সবারই আর কি বোনের ছেলের জন্য এটা তুরজোর জুতো কিনেছি শীতকালে পরার এই দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এই জুতোটা তোমরা বলো কেমন হয়েছে এই দেখো এই যে এখান দিয়ে পা ঢোকাতে হবে সামনে ট্রলি আছে বলে অনেকটা ডিস্টেন্স না তো খুব পছন্দ ইয়েলো কালার আর মুখও আছে দেখো এখানে আবার ঠোঁটের মতন করা তো খুব পছন্দ হয়েছে আমার মা তুর্যকে এই টুপিটা কিনে দিয়েছে এই যে সামনেটা এটা মা আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে কসমেটিক্স নিয়ে যাওয়ার জন্য এটা মিরিক থেকে আসার সময় ভালো লেগেছে মার তো মা এটা কখন গিয়ে কিনেছে আমি জানিও না এই যে কাজল লিপস্টিক রাখার জন্য কোথাও ঘুরতে গেলে না কাজল লিপস্টিক রাখতে খুব সুবিধা হবে দেখো ব্যাগটা এই ব্যাগটা আমি কিনেছি নেপাল থেকে নেপালের যে পশুপতি মার্কেটে ঢুকিয়েছিল তো তখন এই ব্যাগটা আমি কিনেছি আমার জন্য দুটো চেন আছে এই চাদরটা আমার ব্লগে দিদি দিয়েছে দার্জিলিং গেছিলাম দেখেছিলে দিদির বাড়িতেও গেছিলাম আমার ব্লগে দিদির বাড়িতে তো দিদি তখন আমাকে এই চাদরটা দিয়েছিল তো আমার তো খুব পছন্দ হয়েছে শীতকাল আসলে শীত পড়লেই আমি পরব চাদরটা দিদিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য আর আমার খুব পছন্দ হয়েছে আমি পরব তোমাদের দাদা ভাইকে আমার মা একটা জ্যাকেট কিনে দিয়েছে দেখো ব্ল্যাক কালারের একদম সফট পাতলা এখানে ঠান্ডার জন্য এই জ্যাকেট খুবই ভালো দেখো একদম ব্ল্যাক কালার আর তোমাদের দাদা ভাই ব্ল্যাক কালার খুবই পছন্দ করে আরেকটা ইয়েলো কালারের জুতো কিনেছি তুর্যর জন্য চক বাজার থেকে কতটা নিচে নামছিলাম বাবা এই জুতোটা কেনার জন্য এই জুতোটা না উপরে মেলেও পাওয়া যাচ্ছিল না আর আমাদের এখানে যেই পাওয়া যায় সেগুলো বড় বড় ছোট সাইজ হয় না এত তো এইটাও তুর্যর একটু বড় হবে এটাই হচ্ছে সব থেকে লাস্ট সাইজ ছোট এই দেখো এরকম বেল্ট দেওয়া থাকে রাবারে তো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল তুর্যকে এই জুতোটা দেওয়ার তো সেই জন্য অত নিচে নেমেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি এই জুতোটা আনার জন্যই
এই চাদরটা আমাকে আমার বৌদি কিনে দিয়েছে, বৌদি সোদপুরে যে বৌদি থাকে সেই বৌদি আমাকে এই স্টোল, এটা চাদর না স্টোল, দেখো সামনে থেকে দেখাই, এই একটা ব্যাগ মা কিনে দিয়েছে, এই একটা ব্যাগ কিনে দিয়েছে, এগুলো খুললে কিন্তু বিশাল বড় হয়, দাঁড়াও তোমাদের খুলে দেখাই, এগুলো যতবার যাই ততবারই আনি, আর এগুলো খুব কাজের, যতবার যাই ততবারই আনি, বেশি দামও না, এগুলো 50 টাকা দাম, কিন্তু 50 টাকা আন্দাজে কাজ, কাজের মানে কাজ দেয় বেশি আর কি, টাকাটা কম হলে কি হবে, কাজের খুব কাজের ব্যাগগুলো, এই ব্যাগগুলো শপিং মলে নিয়ে গেলে আর তোমার আলাদা করে এক্সট্রা ব্যাগ কিনতে হয় না, তারপরে এটা তো অনেক ওয়েটের জিনিস ধরে, একদম খুব ভালো ছাতার কাপড়ের তো খুব ভালো ব্যাগগুলো, এই একটা কিনেছে, এটা আর খুললাম না, এটা বড় করে খুলে দেখানোর জন্য যে কত বড় হয়, তো ভাঁজ ভাঁজ করে আবার এইটাতে রাখা যায়, এই যে এরকম একটা বটুয়ার মতন দেওয়া থাকে একসাথে লাগানো, দিয়ে মানে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে টেনে দিলেই ছোট হয়ে যায়, পার্সে রাখাই যায়, এই যে এরকম ভাবে, এই জ্যাকেটটা হচ্ছে আমার মা ভাইকে, মানে আমার দেওর গেছিল যে দেওরকে কিনে দিয়েছে, মানে তোমার দাদা ভাইকে একটা কিনে দিয়েছে আর দেওরকে একটা কিনে দিয়েছে, ভাইকে একটা কিনে দিয়েছে, দুই ভাইকে আমার মা দুটো জ্যাকেট কিনে দিয়েছে, ওরটা দেখো হালকা গ্রিন গ্রিন কালার, গ্রিনটা হচ্ছে মেহেন্দি গ্রিন, খুব সুন্দর দেখো এই কালারটাও, ও এই যে চা পাতা এনেছি চা খাওয়ার জন্য, একটা এই বাড়ির একটা ওই বাড়ির, তো মারটা মাকে দিয়ে দিয়েছি, এই ডিয়া গোল্ড, এই চা পাতাটা খুব ভালো হয়, এটা ওখানকার লোকাল মানে মুদিখানা দোকানে, আমাদের এখানে যেমন মুদিখানা দোকান, ওখানে মুদিখানা দোকানেই পাওয়া যায় এই চা পাতাটা, কিন্তু খুব ভালো হয়, আগের বার এনে ভালো লেগেছে বলে আবার এনেছি, দুটো এনেছি, একটা মাকে দিয়েছি আর একটা আমাদের এই বাড়ির চা সবাই মিলে খাবো, এই দুটো প্যান্ট, এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট হচ্ছে মা কিনে দিয়েছে আমার মা সোনাকে, এই দেখো সামনে থেকে দেখো হোয়াইটের মধ্যে, ও সব কালার আছে, হোয়াইট সেরকম ছিল না, তাই আগের বার তো কত কিনেছি তোমরা দেখেছিলে, তো এই দুটো মার হোয়াইট এত ভালো লেগেছে, তা মা আবার তুর্জোকে কিনে দিয়েছে, এই একটা আর এই কালারটা দেখো আরো সোবার, এই একটা প্যান্টগুলো পরে খুব আরাম, বড়রাও মানে আমরাও যদি আমাদের সাইজেরও পরি, খুব আছে আমার দুখানা আছে, খুব আরাম খুব আরাম, এই একটা প্যান্ট মা আমাকে কিনে দিয়েছে, তো ওখানে প্লাজো গুলো এত ভালো হয় না তোমাদের কি বলবো, দামও সেরকম বেশি না অথচ খুব ভালো হয়, প্লাজো গুলো পরে খুব আরাম, আমি তো প্লাজো প্যান্ট পরতে খুব ভালোবাসি, যেহেতু একদম লেগে থাকে না পায়ের সাথে স্কিনের সাথে, দেখো প্রিন্টটা কি সুন্দর, তো এই প্লাজো প্যান্টটা মা আমাকে কিনে দিয়েছে, এইটা একটা মাফলার মৌ কাকিমা, মৌ কাকিমা হচ্ছে সূর্যকে কিনে দিয়েছে, এরকম এই মাফলারটা এরকম টেডি করা আছে সামনে, আর এটা দিয়ে ঢুকিয়ে তারপরে এরকম টেনে দেওয়া যায় এখান থেকে, এখান থেকে ঢোকানো যায় ঢুকিয়ে টেনে দেয়, ঢুকিয়ে এরকম টেনে দেওয়া যায়, সুন্দর না কিউট, এটা এটা মৌ কাকিমা মিরিক থেকে কিনে দিয়েছে সোনাকে, এই ছাতাটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমি, এরকম ছাতাটা ঠিক এরকম দেখতে সেম এরকম যেরকম, এরকম আর খুললাম না, সাইডের দিকে লেজ লাগানো আর প্রিন্টটা ঠিক এটা, এটা আমি আমার শাশুড়ি মাকে দেব, এই আরেকটা ছাতা এনেছি দেখো এরকম চেক চেক, এটা মেজো মাকে দেব, মানে আমার জেঠি শাশুড়ি মেজো মা সেই মেজো মাকে দেব, দেখো এই চেক চেক ছাতা, ছাতা এনে রেখেছি, এই দুটো ছাতা এক্সট্রা বাড়িতেই থাকবে ঘরে থাকবে, তো আমার তো এদিক ওদিক দিতেই হয়, তো একটা আমরা ঘর রাখবো আর একটা যদি কিছু পরে, তো কোনো অনুষ্ঠান পরে বা কারো কিছু যদি হয় বা কারো কথা মনে পড়লে দিয়ে দেবো তাকে, এই যে এই সোয়েটারটা দেখো, এটা জিয়ার জন্য কিনেছি, তো ওটা দার্জিলিংয়েই দিয়ে দিয়েছিলাম বলে একটা ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের দেখাবো, তো এই সোয়েটারটা কিন্তু আমি জিয়াকে দিয়েছি, দেখো জিয়া সোয়েটারটা পুরোটাই ঠিক এরকম মেরুন আর ভায়োলেট দিয়ে, আর হুডি করাও আছে টুপি করা, সোয়েটারটা কিন্তু পুরো এরকম দার্জিলিংয়ের খাটে তোলা, আর তিনখানা চাদর এনেছিলাম, একটা হচ্ছে রয়্যাল ব্লু এটা দেখতে পাচ্ছ, আর একটা তুঁতে রঙের ছিল আর একটা গ্রিন ছিল, তো তুঁতে রঙেরটা আর তোলা হয়নি, এই দুটোই রয়েছে আমার কাছে ক্লিপ, তো দেখিয়ে দিলাম, তো এই তিনটে চাদর কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠানে আমি আমার জেঠি কাকিদের দিয়েছি, আমি কিছু কিনিও নি কারোর জন্য কিনিনি, শুধু আমার শাশুড়ি মা আর মেজো মার জন্যই কিনেছি, আমার মাকেও এমন কিছু আমি কিচ্ছু দিইনি,
কিছুটাই দিইনি আর জিয়াকে ওই সোয়েটারটা দেখলে যে সেই সোয়েটার দিয়েছি আর কাকুলি মাসি আর রাজার মা কাকিমা এই ছাড়া আর কাউকে কিছু দিইনি কারণ আমি তো এপ্রিল মাসে গেলাম এপ্রিল মাস থেকে কত কিছু এনেছিলাম তোমরা তো দেখলেই সেজন্য আর কিছু মানে আমি এবার সেরকম আর কিছু দিইনি আর যাদেরকে এপ্রিল মাসে দিয়েছিলাম তাদেরকে তো আর দিইনি আর কাকুলি মাসিকে তখন আবার কিছু দেওয়া হয়নি রাজার মা কাকিমাকেও আমার তখন কিছু দেওয়া হয়নি সেই জন্য ওদের দুজনের কথা মাথায় রেখে এইবার ওদেরটা কিনেছি কারণ এপ্রিল মাসে যখন গেছিলাম আমি প্রত্যেককে দিয়েছি যাদেরকে দিয়েছি আর তাদেরকে দিয়েছি আর এইটা হচ্ছে একটা সোয়েটার আমার জন্য তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে এই একটা সোয়েটার এটা আমার সোয়েটার ইয়েলো কালারের দেখো আর আমার মা দাঁড়াও টলিটা সরিয়ে নি তাহলে তোমরা দেখতে পাবে টলি পুরো ফাঁকা এই যে ও আরেকটা ছাতা আছে টলি টলি বাড়ি ফাঁকা করতে গিয়ে আমি এই ছাতার কথা ভুলে গেছিলাম এটা তো আমি সূর্যর জন্য কিনেছি কি বড় ছাতা এই দেখো এই ছাতাটা আমাদের সূর্যর জন্য কিনেছি কারণ সূর্যকে নিয়ে যখন বৃষ্টিতে বেড়াই না খুব অসুবিধা হয় ছোট ছাতায় সেই জন্য একটা বড় ছাতা কিনেছি এই দেখো এই ছাতাটা কি বলতো এরকম টিপ দিলেই না দেখো এই যে বিশাল বড় ওরে বাবারে এই দেখো তিনটা এরকম আর নিয়ে বিশাল বড় ছাতা পুরো ঢেকে যাবো টেন্টের মতন এই ছাতার কথা ভুলেই গেছি এটা তুজ্জর ছাতা আমার তুজ্জর ছাতা তুজ্জকে খাটে রেখে বেঁধে তারপরে ভিডিও করছি নালে করতে দেবে না আর এইগুলো নিয়ে যদি খাটে বসি না সব টেনে টেনে ছিঁড়ে দেবে কিচ্ছু দেখাতেই দেবে না তো এবার ফাইনালি টলি কিন্তু পুরো ফাঁকা এইবার দেখাবো হচ্ছে মা আমাকে যে আংটিটা কিনে দিয়েছে তোমাদের দার্জিলিং এ দেখিয়েছিলাম তো সেটাও শপিং এর মধ্যেই যেহেতু পরে আরো ভালো করে দেখে নাও এই দেখো পরে রয়েছি এই আংটিটা কিনে দিয়েছে এটা কিন্তু সিলভারের মানে রূপোর আর এই পাথরটা হচ্ছে দার্জিলিং এর পাথর এই দেখো তোমরা সামনে দিয়ে দেখো গ্রিন কালারটা রূপোর মধ্যে দার্জিলিং এর পাথর দিয়ে করা দেখতে পান্নার মতন লাগছে দেখো দেখতে গ্রিন কালারের পান্নাগুলো থাকে ঠিক ওরকমই লাগছে সামনে থেকে এই দেখো সূর্যকে নিয়ে এসেছি বাধা থেকে খুলে এই যে ছাতার তলায় আমরা ছাতার তলায় টেন্ট করে বসেছি ঘন্টু বাচ্চা ঘন্টু বাচ্চা আমার ঘন্টু বাচ্চা ঘুম দিয়ে উঠলো এবার ওকে খাওয়াবো আমার সোনা বাচ্চা তো এই যে আমাদের ছাতা না মা এটা দেখাতেই ভুলে যাচ্ছিলাম ভাগ্যিস টলিতে যখন খালি করছিলাম দেখতে পেলাম উলে বাবালি উলে বাবালি তো যা যা শপিং করেছি আর কে আমাকে কি দিয়েছে আমি কাকে কি দিলাম আচ্ছা ও বলবে ও বলবে ও বলুক পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর শপিং ভিডিওটা কেমন লেগেছে কোন শপিংটা তোমাদের ভালো লেগেছে পুরোটাই আমাকে কমেন্টসে জানাবে সবাই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক বলে দাও মামা লাইক শেয়ার আর কমেন্টস করতে আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো তাদেরকে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা 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 করে দাও টাটা করে দাও।